মানুষের হেদায়তর লাগি, এই মানুষ জাতর হেদায়তর লাগি, মানুষ জাতরে পথ দেখাইবার লাগি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুগে যুগে নবীগণ প্রেরণ করছেন এবং আসমানি কিতাবগণ নাযিল করছেন। আসমানি কিতাব 100 সাইরখানা, কত হান 100 সাইরখানা, এর মধ্যে 100 খানুর নাম হইল সহিফা, 100 খানুর নাম হইল সহিফা, আর মোটা মোটা 4 খানা কিতাব তৌরিত, জবুর, ইঞ্জিল, কুরআন শরীফ, তৌরিত, জবুর, ইঞ্জিল, কুরআন শরীফ 100 খান কিতাবর মাঝে যা কিছু মফহুম, যা কিছু বর্ণনা করা হইছে সারা আল্লাহ কোরআনে করিমর ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ, যত কিছু নাজিল হইছে সারা 104 খান, অর্থাৎ 103 খানের মাঝে যা কোরআন আলোচনা হইছে, যা নাজিল হইছে সারা আল্লাহ কোন কিতাবে ঢুকাই দিছেন? কোরআনে করিম। কোরআনে করিম 114 সূরা, কোরআনে করিম 114 সূরা, মতান্তরে 113 সূরা, 113 সূরা অথবা 114 সূরার মাঝে প্রথম সূরা যেটা ধারাবাহিক ভাবে মুসহাবে উসমানি যাহাকে বলে, এই মুসহাবে উসমানির মধ্যে হকল পয়লা যে সূরাটা, এই সূরার নাম হইল সূরায়ে ফাতিহা। এই সূরায়ে ফাতিহা আয়াত হইল কয়টা? 7টা। সূরায়ে ফাতিহা আয়াত হইল কয়টা? 7টা। জাহান্নাম কতটা? 7টা। যে ব্যক্তিয়ে সূরে ফাতিহার 7টা আয়াত পড়ছে এবং এর মোতাবিক আমল করছে, হে গাটিত বান্দে জানি যে সাত জাহান্নাম তার লাগি আল্লাহ হারাম করে দিয়েছে। সূরে ফাতিহার 7টা আয়াত, এই 7 আয়াত তোর মোতাবিক জিন্দগি খাটাইলে সাত জাহান্নাম তাকি হে বড়ি বন গেছে, হে নাজাত পাই দিছে। সূরে ফাতিহার পয়লা শব্দ লফজটা হইল, পয়লা শব্দটা হইল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলিফ লাম হইল জিনসি ইস্তিগরাকি, হর কিসিম কি তারিফ, যত ধরনের প্রশংসা হইতে পারে, যত নমুনার তারিফ হইতে পারে, যত নমুনার যে যুগর তারিফ হইতে পারে, যে স্থানের তারিফ হইতে পারে, সমস্ত তারিফের অধিকারী আমার আল্লাহ। অহল কিসিম তারিফের মালিক হে আল্লাহ। আলহামদু সূরা আলহামদুলিল্লাহর মধ্যে হরফ কয়টা? 8টা। আলহামদুলিল্লাহর মধ্যে হরফ কয়টা? 8টা। আলিফ লাম আল 2টা, হে মিম দাল 3টা, 3 আর 2 5টা, লাম লাম হে আরো 3টা, 5 আর 3 8টা হরফ। আলহামদুলিল্লাহর মধ্যে কয়টি হরফ? 8টা। যে ব্যক্তিয়ে আলহামদুলিল্লাহ সিদক ইয়াকিনে আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ রাব্বুল আলামিনে তৎক্ষণাৎ মালাইকা পরে এলান করে দেন যে ও আমার ফেরেশতাগণ, আমার এই গুলামর লাগি বেহেশতর 8খান দরজা খুলি দেন। আলহামদুলিল্লাহ
এখন প্রশ্ন হইল কোরআনে করিম আলহামদুলিল্লাহ দিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুরু করার কারণ কি? আলহামদুলিল্লাহ শব্দ দিয়া আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে করিম শুরু করার কারণ কি? আবুল বশর মানব জাতির পিতা, আবুল বশর মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার আদি পিতার নাম কিটা? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যে সময় রূহ ঢুকিছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ নাই, ইঞ্জির আর কোনো দাম নাই, শরীরও হরকত নাই, জবানে দি কালাম নাই, কুবতে সেমাত নাই, হরকত নাই, বরকত নাই। যে সময় রূহ ঢুকিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল বশর আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে দি ফয়লা শব্দ বার হইছে আলহামদুলিল্লাহ। আসি দিছই রু দুখার বাদে, রু দুখার বাদে আদম আলাইহিস সালামে কিটা দিছই? আসি দিছই। আর আসি দেওয়ার বাদে আল্লাহ হিকাই দিছেন কিটা বলিতা? আলহামদুলিল্লাহ। ফেরেশতা বলে